প্রবাসী বা বিদেশি যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ রুল। বিদেশ থেকে আগত প্রবাসী বা বিদেশিরা বাংলাদেশ বিমানবন্দরে নামলেই লাগেজ নিয়ে বিড়ম্বনায় পড়েন। বিদেশ থেকে আসা একজন যাত্রী কতটুকু মালামাল আনতে পারবেন, তাতে কি পরিমাণ শুল্ক পরিশোধের নিয়ম রয়েছে বা কি ধরনের মালামাল আনতে পারবেন যাত্রীরা, এসব নিয়ে বিড়ম্বনার শেষ নেই। আসুন জেনে নেই প্রবাসী বা বিদেশি যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ রুল। নীতিমালায় আকাশ এবং পানিপথের কোনো যাত্রী কর্তৃক আমদানিকৃত যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পরিধেয় গৃহস্থলী ও অন্যবিধ ব্যক্তিগত সামগ্রী যার প্রতিটি আইটেমের ওজন 15 কেজির বেশি হবে না। আকাশ ও জলপথে আসা 12 বছর বা তার বেশি বয়সের যাত্রীর সঙ্গে আনা হাত ব্যাগ, কেবিন ব্যাগ বা অন্য উপায়ে আনা মোট 65 কেজি ওজনের অতিরিক্ত নয় এমন ব্যাগেজ সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া খালাসযোগ্য হবে। ব্যাগেজের অতিরিক্ত অনূর্ধ্ব 35 কেজি ওজনে আনা পরিধেয় বস্ত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, বই, সাময়িকী এবং পড়াশোনার সামগ্রী সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া খালাসযোগ্য হবে। ব্যাগেজ খালাসের সময় ঘোষণাপত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট কাস্টম কর্মকর্তাদের কাছে দাখিল করতে হবে। একজন যাত্রী 2টি মোবাইল ফোন, সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া এবং উল্লেখিত পণ্য প্রত্যেকটির একটি করে তফসিলে উল্লেখিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন। একজন বিদেশি পাসপোর্টধারী আসার সময় অনধিক 234 গ্রাম বা 20 তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা 234 গ্রাম বা 20 তোলা ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড সব ধরনের শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।